স্কুলে তো 2 মে থেকে 15 জুন গরমের ছুটি, তাপপ্রবাহের জেরে বিশ্ববিদ্যালয়গুলিতে কি হবে? প্রতিনিধি সোমরাজ আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সোমরাজ, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কি হবে? দেখো, বিশ্ববিদ্যালয়গুলিকে যে পরামর্শ দেওয়া হয়েছে, যে অনলাইন ক্লাসের পরামর্শ দেওয়া হয়েছে, 2 মে থেকে 15 জুন পর্যন্ত স্কুলগুলিতে ছুটি দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলিকে বলা হয়েছে এই যে তাপপ্রবাহ চলছে এবং সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলি চাইলে অনলাইনে ক্লাস করতে পারে, এবং অনলাইনে ক্লাস করার জন্য যে পর্যাপ্ত পরিকাঠামো, সেই পর্যাপ্ত পরিকাঠামো বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলি অনলাইনে ক্লাস পরিচালনা করতে পারে। শুধু তাই নয়, যদি পরীক্ষাও নিতে চায় তাহলেও সেটি অনলাইনে করতে পারে, এমনটাই বিশ্ববিদ্যালয়গুলিকে পরামর্শ দিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। ধন্যবাদ। কলকাতা এখনই গরম থেকে রেহাই নয়, কারণ এখনই কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। শনিবার দক্ষিণবঙ্গের 4 জেলায় তাপপ্রবাহের সতর্কতা, শনিবারই দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টি হতে পারে।